হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোতে স্টাইলিশ করে চ্যাট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে চ্যাট করতেছি এই চ্যাটটা কিন্তু একেবারেই আলাদা অন্যান্য কিবোর্ডের চেয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মেসেজ করতেছি, তো এই ওয়ার্ডগুলো কিন্তু আপনি অন্যান্য কিবোর্ডের মধ্যে পাবেন না, এগুলো একবারে স্টাইলের মধ্যে আছে। এখানে কিন্তু অনেকগুলো আছে, আমি যেরকম ইচ্ছে ওই রকম করে কিন্তু লিখতে পারবো। আপনারা কিন্তু অন্যান্য কিবোর্ডের মধ্যে এরকম ওয়ার্ডগুলো পাবেন না, এখানে কিন্তু অনেক রকমে লেখা যায়। তো আমার মতো যদি আপনারা করতে চান তাহলে পুরো ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফার্স্ট থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো এভাবে লিখতে হলে সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তো আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমি এটিতে আগে আমি এটি পরে দেখাচ্ছি যে কিভাবে ইনস্টল করতে হয়, আগে দেখাচ্ছি এটি কিভাবে ব্যবহার করবেন। তো এটিতে প্রথমে প্রবেশ করুন। তো অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন গেট স্টার্টেড, তো এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার বার্থডেটা দিতে হবে। তো এখানে যে সঠিক বার্থডে দিতে হবে এমন কিছু না, আপনার ইচ্ছা মতো একটা বার্থডে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটা অপশন আছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা আছে এনেবল ফন্ট কিবোর্ডস আর একটা আছে সুইচ টু ফন্টস। তো আগে এনেবল ফন্টস কিবোর্ড এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে, এটা চালু করে দিন, ওকে দিয়ে দিন। তো ওকে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু চালু হয়ে গেছে, ব্যাক দিন। ব্যাক করার পর এখানে আর একটা অপশন চালু হয়েছে সুইচ টু ফন্টস, তো এখানে ক্লিক করুন। তো এখানে আপনার যে কিবোর্ডটা আছে এটা ফন্টসে ক্লিক করুন। তো ফন্টসে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনাকে দেখাবে ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার জন্য। তো আমি মনে করবো ইংলিশটা আছে, ইংলিশটাই পারফেক্ট। তো এখানে ক্লিক করুন ওকে। তো ওকে দেওয়ার পর এখানে আপনাকে বলবে টেস্ট করার জন্য যে আপনার কিবোর্ডটা ঠিক আছে কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টাইল হয়ে গেছে, অলরেডি কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। তো আপনি এখন যদি মেসেঞ্জার প্রবেশ করেন, তো মেসেঞ্জার যাওয়ার পর আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপনারা বিভিন্ন স্টাইল লিখতে পারেন। তো আমি যে স্টাইলে চাই ওই স্টাইল কিন্তু লিখতে পারবো, যে স্টাইলে চাই ওই স্টাইল লিখতে পারবো। তো এবার দেখাবো এটি কিভাবে ইনস্টল করতে হয়। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোর প্রবেশ করবেন। তো প্লে স্টোর প্রবেশ করার পর এখানে সার্চ বারে লিখবেন ফন্টস, ফন্টস লিখে সার্চ করবেন। তো ফন্টস লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটা ডাউনলোড করার সাথে সাথে কিন্তু আপনারা এইভাবে লিখতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফার্স্ট থাকা বেল আইকনটি অন করে দেবেন।